আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিএনপির গোপন কৌশল, জামাতকে সাথে নেবে না কিন্তু আল্লামা সাঈদী ইমেজ ব্যবহার করবে। বিএনপি জামাত জোট, বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী জোট ঐতিহাসিক, এতদিন নানান ষড়যন্ত্র করেও কেউ জোট ভাঙতে পারেনি। কিন্তু বিএনপি সাম্প্রতিক ভারতপন্থী ও আমেরিকাপন্থী একটা গ্রুপের চাপে তারা এক ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে 5 ঘন্টা ব্যাপী জনাব তারেক রহমানের নেতৃত্বে ম্যারাথন বৈঠক হয়েছে। সেখানে প্রাথমিকভাবে নীতিগত যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তাদের জোটে আন্দোলন সংগ্রামে 14 দল এবং জামাত বাদে সব দলকে ইনভাইট করবে। দ্যাট মিন্স জামাতকে এড়িয়ে চলার একটা কৌশলী নীতি অবলম্বন করছে। কিন্তু বিএনপি তো জানে, বিএনপি সবাই জানে, জামাত ছাড়া বিএনপি অচল। অতীতে কখনোই জামাতের ভোট ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, ভবিষ্যতেও আসতে পারবে না। আন্দোলন লঞ্চ করা তো সম্ভবই নয়। তাহলে বিএনপি কোন কৌশলে কীভাবে এগোচ্ছে? এক্ষেত্রে তারা কিছু গোপন কৌশল তারা ইউজ করার চেষ্টা করছে, বিশেষ করে ইসলামপন্থী জামাতের ভোট, আন্দোলনের শক্তি বা এগুলো যেন কৌশলে ব্যবহার করা যায়, কিন্তু তাদেরকে জোটে নেবে না। আমার মনে হয় বিএনপির এই গোপন কৌশল, যেটা আমার ব্যক্তিগত অবজারভেশন, এটা বোঝা দরকার। ইসলামপন্থীদেরকে বুঝে শুনে অত্যন্ত সূক্ষ্মভাবে এগানো দরকার যে বিএনপির গোপন কৌশল কী। বিএনপি এখানে আমি বলবো যে একটা ভাওতাবাজি কৌশল অবলম্বন করছে, যেটা রিয়েলাইজ করা খুবই জরুরি। এখানে তারা সূক্ষ্মভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ব্যক্তি, আলেমদের ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ জনপ্রিয়, সব রাজনীতিবিদ মিলালেও অন্যতম জনপ্রিয় ব্যক্তি, তার প্রতি একটা জনগণের আবেগ রয়েছে। তিনি আইনিভাবে অপরাধী, দণ্ডিত, কনভিক্টেড, কিন্তু তারপরও সাধারণ জনগণের একটা ব্যাপক মেসিভ একটা ইমোশন তার প্রতি রয়েছে। সেটা রাজনৈতিকভাবে ইউজ করে ফায়দা হাসিলের চেষ্টা এখন বিএনপি করছে, আমার কাছে সেটাই মনে হয়েছে। বিশেষ করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই কয়েকদিন আগে প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে যে কথাটা বলেছিল যে কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাঈদীর বিচারটা ঠিক হয়নি, দ্যাট মিন্স অন্য অন্য বিচার ঠিক হয়েছে, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্টলি আমি আলোচনা করেছিলাম। এটার একটা উদ্দেশ্য ছিল এখানে সরকারকে একটা মেসেজ দেওয়া, যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে তারা এবং অন্য অন্য বিচার যারা হয়েছে, নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান বা অন্য অন্য যারা, এটিএম, আজহারুল ইসলাম, গোলাম আজম, এটা ঠিক ছিল, কিন্তু সাঈদী এবং কাদের মোল্লাটা ঠিক হয়নি। তো এটা বুঝে একটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি কৌশলী নিয়েছে যেহেতু বিএনপি অ্যাফিলিয়েটেড ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং মেজর হাফিজ বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তো মেজর হাফিজ বীর মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই বিএনপি জামাত জোটের বিপক্ষে অনেক কথা বলেছেন, জামাতকে সাথে নেওয়ার কারণে তারা লজ্জিত, নানান কথাবার্তা মেজর হাফিজ সাহেব কিন্তু বলেছিলেন প্রকাশ্যে। কিন্তু একটা কথা তার ভাইরাল হয়েছে, গণমাধ্যমে এসেছে, তিনি যখন কারাগারে ছিলেন তখন মাওলানা সাঈদীর সাথে একটা কনভারসেশন তিনি একটা প্রোগ্রাম বলেছেন। জনাব মেজর হাফিজ সাহেব বলেছেন, মাওলানা সাঈদীর সাথে দেখা, তাকে জিজ্ঞেস করেছিল হাফিজ সাহেব, মাওলানা সাহেব আপনি কি যুদ্ধ অপরাধী নাকি, আপনি খুন খারাপ এগুলো করেছেন নাকি? তখন মাওলানা সাঈদী বলেছিল যে কি বলেন, আমি তো তখন ছাত্র ছিলাম, আমাকে তো কেউ চিনতই না, সরকারই তো আমাকে নেতা খাতা এরকম বড় বানিয়েছে, আমি তো তখন কিছুই ছিলাম না। এরপরে মেজর হাফিজ বলছেন যে আসলে কিছুই না, এবং তিনি রেফারেন্স দিয়েছেন যে পিরোজপুরের যে মুক্তিযোদ্ধা মেজর জিয়া, তিনিও নাকি মেজর হাফিজের কাছে বলেছেন যে আসলে মাওলানা সাঈদী এ যুদ্ধ অপরাধী ছিল না। এরপরে মেজর হাফিজ বলেছেন যে এই যে দাড়ি, টুপি, লম্বা জামা, এটাই হচ্ছে সমস্যা, এ কারণেই তাকে বিচার করা হয়েছে, এ কারণে আলেম ওলামাদের গ্রেপ্তার, নির্যাতন। এটা মেজর হাফিজের একটা স্টেটমেন্ট। এখন মেজর হাফিজ সাহেবের এই কথা অতীতে ইসলামী রাজনৈতিক দল বিশেষ করে জামাত নিয়ে বা জোট নিয়ে যে কথাবার্তা বলেছে সেগুলোর সাথে মিলে না, সেগুলোর সাথে কন্ট্রাডিক্টরি। আর এই যে কথাগুলো মাওলানা সাঈদী ইস্যুতে যা বলেছে, এটা বিএনপি বা মেজর হাফিজের আকীদা নয়, এটা বাহ্যিক কাউকে না কাউকে বিভ্রান্ত করার জন্য বিশেষ উদ্দেশ্যে এই কথা বলেছে, কারণ এগুলো তার আকীদা হলে আগের বক্তব্যের সাথে মিলত, এটা স্পষ্ট। এখন এটা কেন বলছে? এটা বলছে যে এইভাবে সাঈদীর পক্ষে বিএনপির লোকজন আরও অনেকে কথা বলবে, তো এগুলো বলে তারা বোঝানোর চেষ্টা করবে, আলেম ওলামাদের পক্ষেও বলবে যে না, ইসলামপন্থী আলেম ওলামাদের সাথে তারা আছে, বিএনপি তাদের আসল লোক, এটা বোঝাবে, যাতে তারা ভোট দেয়, সাঈদীর সমর্থক সাধারণ ইসলামপন্থীরা ভোট দেয়, তাদেরকে যোগ্য মনে করে, অথবা আন্দোলনের সমর্থন দেয় যে না, সাঈদীর মুক্তি আমরা চাই, অতএব আমাদের এই আন্দোলনের ইশারা ইঙ্গিতে সরাসরি বলবে না, কিন্তু জামাতকে বা ইসলামপন্থীদের সাথেও নেবে না। এর মানে জামাতকে জোট থেকে দূরে ঠেলে দেওয়ার কারণে যে ইসলামপন্থীদের ভোট বা সমর্থন হারাতে পারে, এই সমর্থন যাতে না হারায় তার কৌশল হিসেবে শুধু জাফরুল্লাহ কিংবা মেজর হাফিজ না, আরও অনেক নেতা ভবিষ্যতে
মাওলানা সাঈদীর পক্ষে কথা বলবে, তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবে যে তারা তার মুক্তি চায়, যাতে তার সমর্থনটা থাকে। এটা হচ্ছে বিএনপির গোপন কৌশল। তো এই কৌশলটা ইসলামপন্থীদেরকে রিয়েলাইজ করা দরকার, এবং রিয়েলাইজ করে বিএনপি বা ভিন্নমতের কেউ যদি সাঈদীর প্রশংসা করে বা কারোর প্রশংসা করে তার মুক্তি চায়, এটা পলিটিক্যালি মোটিভেট হিসাবে বিবেচনা করার চেষ্টা করতে হবে, আসল কারণ খুঁজে বের করতে হবে। এবং এরকম কেউ কথা বললেই তাকে প্রমোট করা, ধন্যবাদ জানানো, তাকে নেতা মানা, তাকে জনপ্রতিনিধি বানাতে হবে, এই ধরনের মানসিকতা পোষণ করা যাবে না। উদ্দেশ্য দেখতে হবে, একটা ভালো কথা বললেই হবে না, মাকসাদ দেখতে হবে। এই কৌশলটা কিন্তু তারা অবলম্বন করার চেষ্টা করছে বিএনপি। আমার মনে হয় অতি সূক্ষ্মভাবে বিষয়গুলো দেখে একজন একটা কথা বললে জাফরুল্লাহ স্যার হোক কিংবা মেজর হাফিজ স্যার হোক, ধন্যবাদ জানানোর আগে একটু ভেবে চিনতে বিষয়টা সিদ্ধান্ত নেওয়া দরকার। আর বিষয়টা যদি একটু পেছন থেকে দেখি, বিএনপির ইতিহাসে এরকম রয়েছে, নট অনলি বিএনপি, সব বড় বড় দলের ইতিহাসে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সব দেশে বড় বড় রাজনৈতিক দলগুলো যারা আধুনিক রাজনীতিতে বিশেষ করে ইসলামপন্থীদেরকে তাদের সমর্থন আদায়ের জন্য নির্বাচনের পূর্বে এভাবে কিন্তু তারা নানান সময় নানান কিছু করেছে, ব্যবহার করে, ইউজ করা বলতে যা বোঝায়, সেই বিএনপিতে আমল থেকে নানা সময় তাদের সমর্থন দরকার, কারণ তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাদের সাপোর্ট দরকার, তাদের লেজিটিমেসি দরকার এটা নেওয়ার জন্যে। যেমন এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছে বা ইসলামপন্থীদের অনেক সুযোগ সুবিধাও দিয়েছে, কী জন্যে? অথচ তার ব্যক্তি জীবন ইসলাম ছিল না। এমনকি জিয়াউর রহমান ক্ষেত্র যদি বলি, বেশিরভাগই কার্যক্রম বা ইসলাম রিলেটেড কার্যক্রমের এই সেকুলার দলগুলোর যেটা করেছে উদ্দেশ্য হচ্ছে ইসলামপন্থীদেরকে ব্যবহার করা। বাংলাদেশের হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, বাংলাদেশে এমন কোনো পীর নেই যে তার মুরিদ হয়নি, তিনি আর্রশির মুরিদ হয়েছেন, চরমোনাইয়ের মুরিদ হয়েছেন, শারসিনেরও মুরিদ হয়েছেন। তো এগুলো তো আসলে উদ্দেশ্যকে স্পষ্ট, যে আসলে ধর্মকে ব্যবহার করা, ইসলামপন্থীদেরকে ব্যবহার করা রাজনৈতিক স্বার্থে। তো এই জন্যে তো এগুলো সূক্ষ্মভাবে বোঝা দরকার বা রিয়েলাইজ করা দরকার যে এদের উদ্দেশ্য কী, যে কী জন্যে কী করছে। এই দলগুলো একটা কথা বললেই সব ক্ষেত্রে পজিটিভলি নেওয়া যাবে না, কারণ সুযোগ পেলেই তখন দূরে ঠেলে দেবে, স্বার্থ আদায় হয়ে গেলে তখন আর চিনবে না। অতীত পর্যালোচনা করে আমার মনে হয় অতি সূক্ষ্মভাবে এগোনো দরকার। তো বিএনপির বর্তমান গতিবিধি আমার কাছে স্পষ্টতই মনে হচ্ছে যে তারা যেভাবে চাচ্ছে, তারা সুযোগ আদায় হয়ে গেলে ইসলামপন্থীদেরকে তারা চিনবে না, কারণ তারা এমনভাবে আচরণ করছে অ্যাজ ইফ তারা জামাতকে সাথে নেয়া তাদেরকে লজ্জার, অথচ জামাতের সমর্থন খুব আরামের, এটা হতে পারে না। এই হীনমান্যতা যদি বিএনপি দূর করতে না পারে, জামাত বাংলাদেশে যতদিন পর্যন্ত বৈধ থাকবে ততদিন পর্যন্ত তারা সাথে নিয়ে রাজনীতি করবে, এই হীনমান্যতা দূর করতে না পারলে কোথাও তাদেরকে প্রমোট করা বা সমর্থন দেওয়া বা এগুলো উচিত নয়। তারা বড় জনপ্রিয় দল, এটা ঠিক আছে, কিন্তু জামাতের সমর্থন ছাড়া কিন্তু তারা অচল, এটা মাথায় রেখে ইসলামপন্থীদেরকে একটু স্ট্রিক্টভাবে চলা দরকার, তাহলে তারা শিক্ষা পাবে এবং বাস্তবতা বুঝবে। জোটের রাজনীতিতে ক্যালকুলেশনের ক্ষেত্রে এতটুকু কঠোর হওয়া কিন্তু উচিত। আর বিয়ন্ড রিজনেবল ডাউট, বাংলাদেশের রাজনীতির বৃহত্তর স্বার্থে, ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি ন্যাশন, বিএনপি জামাত জোট এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। দ্যাটস ওয়াই এগুলো বললাম।